সালাম আলাইকুম রহমাতুল্লাম প্রিয় আইনের শিক্ষার্থীর আশা করি আপনারা সবাই ভালো আছেন এল এল প্রিলিমিনারি পরীক্ষা দুই হাজার বিশ এর কমন উপযোগী একটি প্রশ্নে আজকে আপনাদের মাঝে আলোচনা করব প্রশ্নটি হল টর্টের সংজ্ঞা দেওয়া এবং টর্ট ও ফৌজদারি অপরাধের মধ্যে পার্থক্য দেখাও টর্টের সংজ্ঞা সদা পরিবর্তনশীল পরিস্থিতিতে টর্টের পূর্ণাঙ্গ সংজ্ঞা দেওয়া সম্ভব হয় নাই বিভিন্ন মনসী প্রদত্ত সংজ্ঞাগুলি পর্যালোচনা করা প্রয়োজন শ্যাম্ডের মধ্যে টর্ট হচ্ছে চুক্তি ভঙ্গ রেখে এক প্রকার দেওয়ানি অপকার যার প্রতিকার হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ বলেন টর্ট হলো ব্যক্তি বিশেষের অধিকার খর্ব করা যা ক্ষতিগ্রস্ত পক্ষকে মামলার সাহায্যে ক্ষতিপূরণ আদায়ের অধিকার প্রদান করে ক্লার্ক ও লিনুলেসের মতে চুক্তি ব্যতি রেখে একটা অপকার হচ্ছে টর্ট যা ইংল্যান্ডের সাধারণ আইনে প্রতিকারযোগ্য পরবর্তীকালে স্যার ফ্রেডারিক পুলক একটা সুন্দর সংজ্ঞা প্রদান করেন যেটাকে আন্ডারহিল হিল আরো উন্নত করেন তাদের মতে টট হচ্ছে এমন কাজ করা বা কাজ হতে বিরত থাকা যা আইনের দ্বারা সমর্থিত নয় এবং যা চুক্তির সহিত সম্পর্কবিহীন যার ফলে নিম্নোক্ত যে কোনো অধিকার খর্ব করে অপরের চূড়ান্ত অধিকার অথবা অপরের সীমাবদ্ধ অধিকার যা ক্ষুণ্ণ হলে ক্ষতির কারণ ঘটে অথবা সার্বজনীন অধিকার যা ক্ষুণ্ণ হলে সাধারণ ক্ষতি ছাড়াও বিশেষ কোনো ক্ষতি ঘটায় এবং এর জন্য ক্ষতিগ্রস্ত পক্ষকে মোকাদ্দমার মাধ্যমে আর্থিক ক্ষতিপূরণের অধিকার প্রদান করে টট ও ফৌজদারি অপরাধের মধ্যে পার্থক্য টট ও ফৌজদারি অপরাধ উভয়ই আইনের দৃষ্টিতে অন্যায় ও প্রতিকারযোগ্য পুরাকালে এদের মধ্যে বিশেষ পার্থক্য পরিলক্ষিত হতো না কিন্তু আধুনা অন্যায়ের প্রকৃতি মাত্রা মামলার পদ্ধতি ও প্রতিকার এদের মধ্যে মৌলিক পার্থক্য নির্দেশ করে এগুলি নিম্নরূপ টট হচ্ছে দেওয়ানি প্রকৃতির ব্যক্তিগত অপকার যা শুধু ব্যক্তি বিশেষের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু ফৌজদারি অপরাধ সামাজিক ও ক্ষতিকর অন্যায় এবং এর প্রভাব সমগ্র সমাজের উপর বিস্তার করে দুই টর্ডের ক্ষেত্রে ব্যক্তি বিশেষের অধিকার ক্ষুণ্ণ হয় ফৌজদারি অপরাধের ক্ষেত্রে ব্যক্তি বিশেষের ক্ষতি হলেও এতে সামাজিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে এবং রাষ্ট্র তথা জনগণের স্বার্থ ক্ষুণ্ণ করে তিন টর্ডের ক্ষেত্রে কেবল ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা করতে পারে পক্ষান্তরে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি পক্ষের রাষ্ট্রের নামে মামলার উদ্যোগ হয়ে থাকে যদিও ক্ষতিগ্রস্ত পক্ষ অভিযোগ আনতে পারে প্রতিকার পাওয়া যায় দেওয়ানি আদালতে অপরদিকে ফৌজদারি অপরাধের প্রতিকার পাওয়া যায় ফৌজদারি আদালতে পাঁচ টটের মামলা দেওয়ানি মামলা হিসাবে পরিচিত কিন্তু ফৌজদারি ফৌজদারি অপরাধের মামলা ফৌজদারি মামলা হিসাবে পরিচিত ছয় টটের ক্ষেত্রে মামলা আনয়নকারী পক্ষকে বলা হয় বাদী এবং বিরুদ্ধ পক্ষকে বলা হয় বিবাদী বা প্রতিবাদী কিন্তু ফৌজদারী মামলা আনয়নকারী পক্ষকে ফরি আদি ও বা অভিযোগকারী এবং বিরুদ্ধ পক্ষ আসামি হিসাবে পরিচিত সাত টর্টের ক্ষেত্রে বাদীকে প্রমাণ করতে হয় যে বিবাদী তার আইনগত অধিকারে হস্তক্ষেপ করেছে পক্ষান্তরে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে অভিযোগকারীকে প্রমাণ করতে হয় যে আসামি তার উপর দণ্ডনীয় অপরাধ করেছে আট টর্ডের প্রতিকার পাওয়া যায় সাধারণ আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে অপরদিকে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধির বিধান মতে অপরাধের শাস্তি দেওয়া হয় ক্ষতিগ্রস্ত পক্ষ কোনো প্রতিকার পায় না নয় টর্ডের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষকে আর্থিক ক্ষতিপূরণ ছাড়াও প্রয়োজন বোধে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় কিংবা প্রতিরোধ বা বাধা দেওয়া হয় পক্ষান্তরে অপরাধের ক্ষেত্রে বিভিন্ন শাস্তি দেওয়া হয় যেমন বেত্রা বেত্রাদণ্ড কারাদণ্ড ও মৃত্যুদণ্ড যদিও আর্থিক জরিমানাও একটি শাস্তি হিসাবে দেওয়া হয়ে থাকে দশ টডের অভিযোগ প্রমাণিত হলে অপকর্মকারী দায়ী হিসাবে চিহ্নিত হয় ফৌজদারি অপরাধ প্রমাণিত হলে অপকর্মকারী অপরাধী বা দোষী হিসাবে আখ্যায়িত হয় এগারো টর্ডের অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তিকে সাধারণ আর্থিক ক্ষতিপূরণ দিতে হয় কিন্তু ফৌজদারি অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিকে দণ্ডবিধি অনুযায়ী শাস্তি পেতে হয় বারো টর্ডের আওতাভুক্ত অপকর্মগুলি মীমাংসাযোগ্য বিদায় বাদী বিবাদীর মধ্যে সমঝোতা আসলে টর্ডের মামলা প্রত্যাহার হয়ে যায় কিন্তু দণ্ডবিধির উল্লেখ করা হয়েছে যে কোন ফৌজদারি অপরাধগুলি মীমাংসাযোগ্য ও কোনগুলি নয় সাধারণত গুরুতর অপরাধগুলি মীমাংসাযোগ্য নয় এবং সামাজিক শৃঙ্খলার স্বার্থেই এ সকল মামলা প্রত্যাহারযোগ্য নয় তেরো তামাদি আইনের প্রয়োগ দ্বারা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে ক্ষতিগ্রস্ত পক্ষ টর্টের প্রতিকার হতে বঞ্চিত হয় কিন্তু ফৌজদারি অপরাধের ক্ষেত্রে তামাদি আইনের প্রয়োগ চলে না কোনো কোনো ক্ষেত্রে একই কার্য টর্ট ও ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হতে পারে যেমন আক্রমণ আঘাত মানহানি অনধিকার হস্তক্ষেপ বিদ্বেষমূলক মামলা বন্দি এ সকল ক্ষেত্রে দেওয়ানি মামলা অথবা ফৌজদারি অথবা উভয় আদালতে একই সাথে প্রতিকার পাওয়া যেতে পারে আপনারা সময় অনুযায়ী এই প্রশ্নের উত্তর লিখবেন যদি সময় থাকে তাহলে তেরোটি এই পার্থক্য লেখার চেষ্টা করবেন আর যদি সময় কিংবা আপনার হাতের লেখা দ্রুতভাবে লিখতে না পারেন তাহলে সাত থেকে আটটি কিংবা সর্বোচ্চ দশটি লেখে শেষ দিবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ